আসসালামু আলাইকুম। ভিডিও আইটিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সজিবুল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে মেমোরি অথবা কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনব। আপনার মেমোরি যদি ফরম্যাট হয়ে যায় অথবা আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক যদি কোনো কারণে ফরম্যাট হয়ে যায়, তাহলে সেই ফাইলগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে সেই ফাইলগুলো ফিরিয়ে আনব। প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি এখানে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সফটওয়্যার ডাউনলোড লিংক দিয়ে দেবো, ওখান থেকে সবাই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এরকম একটি সফটওয়্যার পাবেন। সফটওয়্যারের নাম আইকেয়ার, আইকেয়ার ডাটা রিকভারি প্রো 2017। আমি দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি ফুল ভার্সন ইনস্টল করবেন। তো ফুল ভার্সন ইনস্টল করার জন্য ডাউনলোড করে এখান থেকে ফাইলটি এক্সট্রাক্ট আনজিপ করুন। এখানে জিপ করা আছে, এখান থেকে আনজিপ করুন। দেখুন অল্প মাত্র 10 MB-র মতো একটা সফটওয়্যার। ইনস্টল করার পরে এরকম ফাইল পাবেন, দুইটা ফাইল পাবেন, এটা চেক আর এটা মেইন সফটওয়্যার। প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করব। দেখুন এখানে নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট 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 ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। দেখুন এখানে লঞ্চ, এখানে সফটওয়্যারটি রান করব আমরা। ফিনিশ বাটনে চাপ দিলাম, এখানে সফটওয়্যারটি রান হবে। সফটওয়্যারটি দেখুন এখানে ডেস্কটপে চলে এসেছে যে সফটওয়্যারটি রান হয়েছে, কিন্তু এটা ফ্রি ভার্সন। এখানে আপনি 20 MB-র বেশি ব্যাকআপ নিতে পারবেন না যেহেতু ফ্রি ভার্সন। আমি চলুন তাহলে দেখি এখন কিভাবে ফুল পেইড ভার্সন নেব। ফুল পেইড ভার্সন নেওয়ার জন্য এই সফটওয়্যারটি এখান থেকে কেটে দিন। কেটে দিয়ে চেক চেক ফোল্ডারে ঢুকুন। ঢুকুন দেখুন এখানে একটা ফাইল দেওয়া আছে, ফাইলটি কপি করুন। এখান থেকে ফাইলটি কপি করার পরে দেখুন এখানে এই যে ডেস্কটপে একটা আইকন আসছে আইকেয়ার ডাটা রিকভারি, এখান থেকে মাউসের রাইট বাটন চেপে ওপেন ফাইল লোকেশন, যদি এখানে না আসে তাহলে এখানে স্টার বাটন থেকে আনবেন। এখানে স্টার বাটন থেকে দেখুন এই যে আইকেয়ার ডাটা রিকভারি প্রো, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে মোর অপশন, ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন এখানে চাপ দিবেন। সরি এখান থেকে হবে না, এখান থেকে নেবেন আপনারা। ওপেন ফাইল লোকেশন এখানে আসার পরে এরকম একটা ফাইল আসবে, ঠিক আছে। আমরা এখন ওই যে চেক ফাইলটা কপি করেছি, অর্থাৎ যে ফোল্ডারের ভিতর সফটওয়্যারের ভিতর যে চেক ফাইল আছে এই ফাইলটা কপি করেছি। এখান থেকে আমি আবার কপি করে নেই, এই কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করছি, দেখুন এরকম একটা অপশন আসবে, এখানে রিপ্লেস দ্য ফাইল দিবেন, এখানে কন্টিনিউ দিবেন। দেখুন আমাদের এই চেক ফাইলটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমাদের সফটওয়্যারটি ফুল ভার্সন আমরা পেয়ে গেছি। এখন সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে যে উপরে ডান পাশে রেজিস্টার, রেজিস্টার এখানে চাপ দিন। চাপ দেওয়ার পরে এখানে যে কোনো একটা যে কোনো কিছু দেয়া, এখানে যে কোনো কিছু কয়েকটা কোড দেয়া রেজিস্টারে চাপ দিবেন। রেজিস্টার দেখুন এখানে রেজিস্টার সাকসেস। এখানে কোনো লাইসেন্স কোড দেওয়া লাগবে না, শুধু এমনি একটা কিছু দেয়া রেজিস্টারে চাপ দিলে এখানে রেজিস্টার সাকসেস দেখাবে। এই যে এখানে লেখা আছে রেজিস্টার সাকসেস, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। এখানে ওকে চাপ দিবেন। এখন দেখুন এখানে রেজিস্টার বাটনটি এখান থেকে উঠে গেছে। তো ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনার জন্য প্রথমে ডিপ স্ক্যান রিকভারি এখানে চাপ দিতে হবে। তার আগে চলুন আমি ফাইল ম্যানেজারে ঢুকে আমি কয়েকটা ফাইল ডিলিট করে দিই। দেখুন আমার এটা মেমোরি, 16 GB একটা মেমোরি। এখানে আমি কিছু ফাইল রেখেছি, এখানে কিছু অডিও আছে, কিছু দুইটা ভিডিও আছে আর একটা ইমেজ আছে। আমি সবগুলো ফাইল ডিলিট করে দেই। আমি দেখুন এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে দেখুন আমার এই যে সজিবুল ইসলাম ড্রাইভে এখানে 16 GB। আমি ড্রাইভটা রিমুভ করি, রিমুভ করে আপনাদের দেখানোর জন্য রিমুভ করি। দেখুন আমি ড্রাইভটা রিমুভ করলাম, আমি ড্রাইভটা আবার লাগাই।
আমি ডাইভটা আমার লাগিয়ে আছি এখানে দেখুন এই যে সজীবুল ইসলাম এর ভিতরে কিন্তু কিছু নাই পুরো পুরো ফাঁকা এই দেখুন এখানে পুরো ফাঁকা তো আমি যেগুলো যে ফাইলগুলো ডিলিট করেছি সেই ফাইলগুলো আবার ফিরিয়ে আনব ফিরিয়ে আনার জন্য প্রথমে সফটওয়্যারে ঢুকতে হবে এখানে দেখুন সফটওয়্যার ওপেন করার পর এখানে যে মাঝের যে অপশনটা ডিপ স্ক্যান রিকভারি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে যে দেখুন এই যে সজীবুল ইসলাম আপনার যদি মেমরি থাকে তাহলে যে মেমরিটি ঢুকাবেন সেই মেমরি সিলেক্ট করে দিবেন আর যদি হার্ড ডিস্কে কম্পিউটার হার্ড ডিস্কে সমস্যা হয় তাহলে হার্ড ডিস্কে সিলেক্ট করবেন আমার যেহেতু মেমরি আমি এই যে মেমরি 16 জিবি একটা পেন ড্রাইভ থেকে ডিলিট করেছি আমি এখান থেকে এটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এখানে দেখুন নেক্সট নেক্সট চাপ দিবেন দেখুন আমাদের যে ডিলিট হয়ে গেছে সেই ফাইলগুলো স্ক্যান করছে এখানে সময় নেবে একটু সময় নেবে সেখানে দেখুন এই ফাইলগুলো খুঁজতেছে ফাইলগুলো খুঁজে বের করবে আমি ভিডিওটা একটু পজ করছি দেখুন এখানে এখনো 7 মিনিট 20 সেকেন্ড লাগবে আর একটু অপেক্ষা করতে হবে আমার যে পেন ড্রাইভে আছে পেন ড্রাইভে এখন সবগুলো ফাইল স্ক্যান করতেছে অর্থাৎ সার্চ করতেছে সার্চ করে খুঁজতেছে এর জন্য একটু সময় নিচ্ছে আর একটু সময় অপেক্ষা করতে হবে দেখুন দেখুন প্রায় শেষের দিকে স্ক্যান হওয়া প্রায় শেষের দিকে আর একটু অপেক্ষা আর 6 সেকেন্ড 4 সেকেন্ড 2 সেকেন্ড 0 সেকেন্ড দেখুন এরকম একটি অপশন আসবে এরকম আসার পরে এখানে যে টিক চিহ্ন প্রথম যেটা আসবে সেটাই দিবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এই যে এখানে শো করছে কত জিবি তারপরে র‍্যাং 100% তারপরে যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে পরে যে নেক্সট চাপ দিবেন নেক্সট চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করুন দেখুন আমার যে ফাইলগুলো আছে যে গোল্ডেন এখানে যে আমার ফাইলগুলো আছে এখানে সবগুলো চলে আসে আমি যত আগে অনেক আগে যা ডিলিট করেছি যে নাট বল্টু আপনারা যে দেখলেন নাট বল্টু সে নাট বল্টু এখানে চলে আসে যে এখানে দেখুন এই যে একটা ইমেজ ছিল সেই ইমেজটাও এখানে শো করছে তারপরে এখানে যে কমেডি নাটক একটা নাটক ছিল সেই নাটকটাও শো করছে তো এখান থেকে যেগুলো আপনার ইম্পর্টেন্ট অথবা আপনি চাইলে এগুলো সবগুলো নিতে পারেন আবার যেগুলো ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট যেগুলো এগুলো নেবেন আমি এখান থেকে কয়েকটা ফাইল সিলেক্ট করতেছি এখানে নাটকটা সিলেক্ট করতেছি এখান থেকে ইমেজটা সিলেক্ট করতেছি এখান থেকে একটা মিউজিক দুইটা মিউজিক সিলেক্ট করলাম এখান থেকে ফরিদ পারভিনের দুইটা মিউজিক সিলেক্ট করলাম এখানে নাট বল্টু একটা সিলেক্ট করলাম যেহেতু আমি চাচ্ছি না যে ভিডিওটা বড় হোক এর জন্য আমি অল্প করে সিলেক্ট করলাম আপনাদের যেগুলো দরকার সেই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি চাইলে এখান থেকে সবগুলোতে টিক চিহ্ন দিলে এগুলো সবগুলো ব্যাকআপ সরি রিস্টোর হবে তো এগুলো টিক চিহ্ন দেওয়ার পরে নেক্সট এখানে দেখুন নেক্সট আমি টোটাল টোটালে যে 19 জিবি এখানে ছিল 19 জিবি ফাইল হয়েছে ডিলিট হয়েছিল 19 জিবি তারপরে 299টা ফাইল আমি এখন সিলেক্ট করছি যে মাত্র 603 এমবি সাতটা ফাইল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে নেক্সট চাপ দিলাম নেক্সট চাপ দেওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে আপনি ফাইলগুলো কোথায় রাখবেন আমি যে এখন ফাইলগুলো ফিরিয়ে আনবো সেই ফিরিয়ে আনা ফাইলগুলো কোথায় রাখবো দেখুন এখানে আমি কিন্তু এই ফাইল থেকেই অর্থাৎ ই ফাইল থেকে যে ই ড্রাইভ থেকে রিমুভেবল ডিস্ক থেকে কিন্তু আমি ফাইলগুলো ফিরিয়ে আনতেছি এর জন্য এখানে রাখা যাবে না অন্য একটা ড্রাইভ সিলেক্ট করতে হবে অন্য একটা ড্রাইভ সিলেক্ট করতেছি আমি এই সফটওয়্যার ফাইলটা সিলেক্ট করলাম এখানে সফটওয়্যার আমি সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করার পরে আমি সফটওয়্যার ড্রাইভটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে নেক্সট দেখুন আমাদের ফাইলগুলো চলে আসতেছে এখানে বেশি সময় নেবে না কিছু অল্প কিছু সময় নেবে এই যে 23 সেকেন্ড এখানে দেখাচ্ছে 22 সেকেন্ড আর একটু অপেক্ষা করি আর একটু সময় নেবে আর একটু এই যে এখানে 603 এমবি সিলেক্ট করা হয়েছে সাতটা ফাইল 603 এমবি এর জন্য এখানে অল্প সময় চাইছে আর একটু অপেক্ষা করি দেখুন আমাদের সেভিং কমপ্লিট আমাদের যে ফাইলগুলো এগুলো ফিরে আইছে এবং সেভ হয়েছে এখানে দেখুন টোটাল এখানে লেখছে অল ফাইল রিকভারড সাকসেসফুল তারপরে ফাইল নিড টু এজারেস টোটাল এখানে সাতটা ফাইল
সকার্স এখানে আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, যে ওপেন সেভ আমরা যে ফোল্ডারে সেভ করেছি সেখানে এখান থেকে ওপেন করা যাবে। এখানে যদি আমরা চাপ দেই যে ফোল্ডারে সেভ করেছি সেখানে ওপেন হবে, দেখুন এখানে আমি চাপ দিলাম, দেখুন আমরা এখানে যে সফটওয়্যার ড্রাইভে সেভ করেছি যে এটার ভিতরে ফাইলগুলো আছে, এই যে এটার ভিতরে দেখুন এখানে আমার এই যে পিকচার, তারপরে যে ফরিদ পারভিনের ওই গানগুলো, তারপরে যে নাট বল্টু, তারপরে যে ঈদের একটা নাটক, সবগুলো কিন্তু চলে আসে। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন, সফটওয়্যারটি অনেক সুন্দর, আমি অনেক দিন ধরে ইউজ করি। ভিডিওটিতে একটু লাইক করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।